রাজধানীর মিরপুর এলাকা থেকে মোবাইল ব্যাংকিং প্রতারক চক্রের সোহেল আহমেদ নামে এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে বিভিন্ন মোবাইল কোম্পানির সিম কার্ড, সিম ক্লোনিং ডিভাইস সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। সকালে রাজধানীর টিকাটুলিতে র্যাব 3 এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। গ্রেপ্তার হওয়া সোহেল 2017 সাল হতে বিভিন্ন কৌশল অবলম্বন করে গ্রাহকদের সাথে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিত বলে জানায় র্যাব। সোহেলের সাথে বিভিন্ন মোবাইল ব্যাংকিং এর এজেন্টরাও জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কয়েকজন প্রতারকের নাম ঠিকানা দিয়েছে সোহেল, তাদের ধরতে অভিযান চলছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। জিজ্ঞাসাবাদে এই উন্নত প্রযুক্তির ডিভাইস ব্যবহার করে সে ও তার সহযোগীরা স্বীকার করেছে 2017 সাল থেকে সেই কাজে লিপ্ত ছিল। আমরা ওই 5 জনকে অ্যাপ্রিহেন্ড করার জন্য কন্টিনিউয়াসলি এফোর্ট দিব, আমরা ধরার প্রস্তুতিতে আছি, কাজ করে যাচ্ছি। তো এই 5 জনকে যদি আমরা একত্রে করতে পারি তাহলে আমরা মানে পুরো ভালো একটা রিং কীভাবে কাজ করে সে সম্বন্ধে অবগত হবো।